সন 1983 ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ, সাথে সহযোগী আয়োজক ওয়েলস। ওই বিশ্বকাপে আন্ডারডগ টিম হিসেবে পা রেখেছিল টিম ইন্ডিয়া। সব দল এক জায়গায় হওয়ার পরে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হলো, যেখানে প্রথম বক্তব্য রাখলেন ওই সময়ের হট ফেভারিট ওয়েস্ট ইন্ডিজ, এরপর অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। সবাই জানত বিশ্বকাপ হয়তো এদের মধ্যেই থাকবে, কিন্তু ততক্ষণে লন্ডনের শক্ত কার্পেটের স্ট্রিটগুলোতে পা রেখেছেন ক্রিকেটের প্রথম গোল্ডেন আর্ম খ্যাত কপিল দেব। What do you think are your team's chances in the cup? We're here to win. To win the World Cup? We're here for. লম্বা শরীরটাতে তিনি বহন করতেন ভারতের মানচিত্র, যার চোখের সীমানায় কাশ্মীর থেকে কন্যাকুমারী পুরোটাই ধরা পড়ত। ভারী গলার কপিল দেবের ইংরেজিটা ছিল খুবই কাঁচা। তাই তো প্রেস কনফারেন্সে একটু কাঁপা কাঁপা গলায় কথা শুরু করলেন। এক ওজি সাংবাদিক হাস্যরসাত্মক ভাবে প্রশ্ন করেছিলেন, এখানে কি করতে এসেছো তোমরা? কপিল দেব এই কথার উত্তর দিয়েছিলেন, তেমন কিছু না, শুধু বিশ্বকাপটা জিততে এসেছে এবার। বলা হয়ে থাকে, যখন তুমি মন থেকে নেক দিলে কিছু চেয়ে থাকবে, পুরো কায়ানাত তার পেছনে লেগে যায় শুধু তোমাকে জেতানোর জন্য। ব্রহ্মাণ্ডের সকল কিছুকে সাথে নিয়ে কপিল দেব 83 নিজের করে নিয়েছিলেন বিশ্বকাপ। আকাশের দিকে উঁচু করে ধরে প্রমাণ করেছিলেন ইচ্ছা শক্তির সমার্থক শব্দ তিনি নিজেই। তার মনোবল এবং অসাধারণ অধিনায়কত্ব হারিয়ে দিয়েছিল দুবারের বিশ্বজয়ী ক্যারিবিয়ানদের। ১৯৫৯ সালের 6 জানুয়ারি চণ্ডীগড়ে কপিল দেবের জন্ম হয়। তার আসল নাম কপিল দেব রামলাল নিখাঞ্জ। তার বাবা রামলাল নিখাঞ্জ পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন, আর তার মায়ের নাম ছিল রাজকুমারী দেবী। চণ্ডীগড়ে আসার আগে তার পরিবার দেশভাগের পরবর্তী সময়ে ফাজিলকায় থাকতেন। কপিল দেবের পৈতৃক নিবাস ছিল ম্যান্টোগুমারিতে, আর তার মায়ের জন্ম হয়েছিল ওয়াকারার পাকপত্তনে। কপিল দেবের স্ত্রীর নাম রমি ভাটিয়া দেব এবং তাদের কন্যার নাম অমিয়া দেব। দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুলে কপিল দেবের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পড়াশোনা সম্পন্ন হয়। স্কুলে পড়াশোনার সময় থেকেই ক্রিকেট খেলার প্রতি আগ্রহী হয়ে ওঠেন কপিল, এবং হরিয়ানার ঘরোয়া ক্রিকেট দলে খেলার সুযোগ পান তিনি। ১৯৭৫ সালের নভেম্বর মাসে পাঞ্জাবের বিরুদ্ধে হরিয়ানার হয়ে একটি ম্যাচে মোট 6টি উইকেট নিয়ে নিজের দক্ষতার প্রমাণ রেখেছিলেন। তার কৃতিত্বেই হরিয়ানা সেই ম্যাচটি জিতে যায়। ওই মরশুমে 30টি ম্যাচে মোট 121টি উইকেট তুলে নেন কপিল দেব। অনূর্ধ্ব-১৯ খেলায় বাংলার দলকে মাত্র 58 রানে পরাজিত করে কপিল দেবের নেতৃত্বে হরিয়ানা দল। ১৯৭৭-৭৮ সালের মরশুমে ফার্স্ট ক্লাস ক্রিকেটে প্রথমবারের মতো তিনি সার্ভিসেসের বিরুদ্ধে 10টি উইকেট নিয়ে রেকর্ড গড়েন। এরপরে দেওধর ট্রফি এবং উইলস ট্রফিতে নর্থ জোন স্কোয়াডের হয়ে খেলতে নেমেছিলেন কপিল দেব। ওই বছরই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেন তিনি। ১৯৭৯-৮০ সালের দিল্লির বিরুদ্ধে একটি ম্যাচে ক্রীড়া জীবনে প্রথম শতক হাঁকান কপিল দেব। কপিল দেব ওই সময়ের প্রথম বোলার যে কিনা পেস এবং সুইং একসাথে করতে পারতেন। শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও দারুণ মুনশিয়ানার পরিচয় দিয়েছিলেন কপিল দেব। হার্ড হিটার মিডল অর্ডার ব্যাটার হিসেবেও ছাপ ফেলেছিলেন কপিল দেব। 131টি টেস্টে রান করেছেন 5,248টি, সর্বোচ্চ 163টি। সেঞ্চুরির সংখ্যা 8টি, হাফ সেঞ্চুরি 27টি। 225টি একদিনের ম্যাচে রান করেছেন 3,783, সর্বোচ্চ অপরাজিত 155, সেঞ্চুরি 1টি আর হাফ সেঞ্চুরি করেছেন 14টি। ১৯৮৩ সালের ওয়ানডে বিশ্বকাপে কপিল দেবকে জাতীয় দলের অধিনায়ক করা হয়। যোগ্য নেতা হিসেবে তিনি দলকে দারুণ নেতৃত্ব দিয়েছিলেন। কপিল দেবের নেতৃত্বেই ভারত ১৯৮৩ সালে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ওয়ানডে ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন হয়। জিম্বাবুয়ের বিরুদ্ধে তার অপরাজিত 175 রানের ইনিংস ক্রিকেট ইতিহাসে আজও লোকগাথা হয়ে আছে। টেস্ট ক্রিকেটে রিচার্ড হার্ডলির পর দ্বিতীয় বোলার হিসেবে তিনি 400 উইকেটের মাইলস্টোনে পৌঁছেছিলেন। ১৯৯৪ সালে রিচার্ড হার্ডলির 431 উইকেটের রেকর্ড ভেঙে দেন কপিল দেব। শেষ পর্যন্ত 1994 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ১৯৯৯ সালের অক্টোবর থেকে 2000 সালের আগস্ট পর্যন্ত মাত্র 10 মাসের জন্য জাতীয় দলের কোচ হয়েছিলেন কপিল দেব। ১৯৯৯ সালে একটা ম্যাচ ফিক্সিং বিতর্কে জড়িয়ে পড়ার কারণে তাকে কোচিং পদ থেকে সরিয়ে দেয়া হয়। পরে সিবিআই তদন্তে সমস্ত অভিযোগ থেকে মুক্তি পান এই ভারতীয় লিজেন্ড। জীবনের অনেক উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছে কপিল দেবের জীবন।
তবে তার জীবন থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি শেখা যায় তা হলো একাগ্রভাবে লেগে থেকে ঘাড়ের রকটাকে একটু বাঁকা করে কিভাবে নিজের ইচ্ছা শক্তিকে পারমাণবিক শক্তির মতো বানিয়ে ফেলা যায় এবং জয় করে নেওয়া যায় গোটা বিশ্বটাকে।